সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। দেবীপক্ষ হোক সারাটা বছর জুড়ে, প্রত্যেক নারী মর্যাদা পাক প্রতি ঘরে ঘরে। দেবীপক্ষের শুভ লগ্নে এমনই বার্তা নিয়ে বিশেষ এক ভিডিও নিজের ইনস্টা ওয়ালে শেয়ার করলেন অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তী। প্রত্যেক নারীর মধ্যেই লুকিয়ে আছেন সেই দেবী, তবুও নারী নির্যাতনের মতো অপরাধ ঘটে চলেছে প্রতিনিয়ত। তাই তো নারীর মধ্যে লুকিয়ে থাকা দেবীকে সম্মান করতেই বিশেষ এই উদ্যোগ রীতা ভুরির। শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি নিমুন্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দ মগ্ন। বাজলো তোমার মাতলো যে দেবী রূপে যার আরাধনা করি, জগৎ জননী যিনি, তিনি কন্যা তিনি ভগিনী, কুলবধূও তো তিনি। একথা আমরা মনেই রাখি না আমাদের সংসারে, প্রতিটি নারী শক্তি রূপিণী দশভুজা হতে পারে। প্রত্যেক নারীর মধ্যেই আছেন সেই দশভুজা দেবী, তবুও নারী নির্যাতনের মতো অপরাধ ঘটে চলে সারা বছর। দেবীপক্ষ হোক সারাটা বছর জুড়ে, নারী তার মর্যাদা পাক প্রতি ঘরে ঘরে।